সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আবার উপস্থিত হয়েছি জাতীয় বাজেট নিয়ে। আমরা জানি আগামী বৃহস্পতিবার সংসদে 2016-17 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী এএমএ মুহিত। আমরা গত 4 দিনই যাবৎ আলোচনা করছি বাজেট কীরকম বাজেট হওয়া উচিত আমাদের মতো দেশে, সাধারণ মানুষের স্বপ্ন কী, আকাঙ্ক্ষা কী। আমরা বলছি বাজেটের এই সংকটগুলো থেকে যদি বেরিয়ে না আসতে পারি, যখন বাজেটের সংকটের কথা বলছি বরাদ্দের প্রশ্নে, কারণ এক শ্রেণী বলছে না এই ট্যাক্স দেওয়া যাবে না, সরকার বলছে না ট্যাক্স না দিলে সরকার চলবে কীভাবে, এই নিয়ে আমাদের আলোচনা করব। আমাদের আলোচনার সাথে বাইরেও আমাদের সাথে আজকে যোগাযোগ করব, কিন্তু বাইরে যোগাযোগ করার আগে আমরা আমাদের রেকর্ডকৃত দুজন অর্থনীতিবিদদের সাথে কথা বলব। আমি আমার কথা বাড়াতে চাচ্ছি না, তবে একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে, ফেসবুকে অথবা এসএমএস করে। আমরা আপনাদের প্রশ্ন, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের স্বপ্ন আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথে যেভাবে যোগাযোগ করবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার প্রথমেই আমার পরিচয় করে দিতে চাই আজকের অতিথিদের সাথে। আমার ডান পাশে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ শেখ শহীদুল ইসলাম। এরপরে রয়েছেন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, এবং তার পাশে রয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব জি এম খালেদ। আপনাদের তিনজনকে আমার অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার এই অতিথিদের কথা বলার শুরু করার আগে আমরা দুজন অর্থনীতিবিদ সাথে কথা বলেছিলাম বাজেট নিয়ে। দেখি এই দুজন অর্থনীতিবিদ বাজেট নিয়ে এর আগে আলোচনা করেছেন, আজকে কি বলতে চান? কেন্দ্রীভূত সিদ্ধান্ত যা সময় সাপেক্ষ এবং যেখানে খুব বেশি জবাবদিহিতি নাই, তা দিয়ে কিন্তু একটা যেই অর্থনীতি বিকাশমান এবং বিশ্ব অর্থনীতির সাথে ক্রমাগতভাবে সংযুক্ত হচ্ছে এবং যেখানে ক্রমাগত সাথে সাথেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে, সেখানে আমাদেরকে আরও ত্বরিত গতিতে দক্ষ স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতে হবে, এটাই আমি মনে করি অর্থনৈতিক প্রবৃত্তির খাতে সুশাসন। গণতন্ত্র কতদূর আছে, কতদূর শক্তিশালী হলো, সেটা তো গণতন্ত্রের জন্যই প্রয়োজন, কিন্তু অর্থনৈতিক সুশাসন তো শুধু গণতন্ত্র না, গণতন্ত্র ছাড়াও অর্থনৈতিক সুশাসন সম্ভব হয়েছে। গণতন্ত্র গণতন্ত্রের জন্যই দরকার, মানবাধিকার মানবাধিকারের জন্যই দরকার, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের জন্য এমন ধরনের ব্যবস্থাপনা চাই, সেটা গণতন্ত্রই হোক আর গণতন্ত্রের ঘাটতিই থাকুক, সেখানে দক্ষতা স্বচ্ছতা জবাবদিহিতার কোনো বিকল্প নাই। দেশের সরকারের বাজেট সাধারণত ওই সরকারে ক্ষমতাসীন রাজনৈতিক দল বা জোটের রাজনৈতিক দর্শনকে প্রতিফলিত করার কথা, এবং ওই দেশের যে অর্থনৈতিক উন্নয়নের যে চাহিদা সেটার পূরণের জন্য এই বাজেট যেহেতু একটা দিক নির্দেশনা দেওয়ার একটা মেকানিজম, সেজন্য এই এই বাজেটকে ক্ষমতাসীন সরকার বা জোটের রাজনৈতিক দলিল বা ইশতেহারের প্রতিফলন মনে করাই উচিত। দর্শক, আমরা দুজন অর্থনীতিবিদের কথা শুনলাম, ফিরে আসি আমার স্টুডিওতে অতিথিদের কাছে। জনাব শহীদুল ইসলাম, আপনার দিয়েই শুরু করতে চাই। আমরা প্রায়শই বলি যে সকল অর্থনৈতিক সিদ্ধান্তই রাজনৈতিক সিদ্ধান্ত, অথচ আমাদের মতো উন্নয়নশীল দেশ এবং আমাদের দেশেও বাজেট তৈরি করে অর্থনীতিবিদরা না, রাজনীতিবিদরাও নন, আমলারা, এবং একথা জনাব মঈনুল ইসলাম সাহেবও বলেছেন। আপনার মন্তব্য দেখুন, আমি এখানে একটি কথা বলতে চাই যে বাজেট তৈরির যে প্রক্রিয়া এই আমাদের দেশে অনুসরণ করা হয়, সম্ভবত এ কারণেই আমাদের দেশে দুটো জিনিস কখনো বাস্তবায়িত হয় না, একটি হলো বাজেট আর একটি হলো শিক্ষানীতি, সম্ভবত এ কারণেই হয় না, কারণ জনবিচ্ছিন্নতা থাকলে এই বাজেট বাস্তবায়ন করা এটা সম্ভবও হয় না। দ্বিতীয়ত, আমাদের দেশে আর একটা সমস্যাও এখানে আছে, আমরা যদি এখনও মনে করি যে
একটি কেন্দ্র থেকে 16.5 কোটি মানুষকে অর্থনৈতিক উন্নয়ন আমরা ঘটাতে পারব, তাহলে কিন্তু আমরা একটু ভুল জায়গায় বসবাস করছি। যতটা সম্ভব যদি আমাদের শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীয়করণ করা না যায়, যেমনটি ওহিদউদ্দিন মাহমুদ সাহেব বলেছিলেন যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা তো গণতন্ত্রের জন্যই প্রয়োজন, কিন্তু অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে যদি আমি তৃণমূল থেকে বাজেটের মূল উপাদানগুলো সংগ্রহ করতে পারতাম এবং যদি সেইভাবে বাজেটটি আমরা তৈরি করতে পারতাম, তাহলে আমার মনে হয় বাজেটটি আরও বেশি যুগোপযোগী হতো। যেমন আপনি ধরেন, এবছরের যদি আমরা অর্থনৈতিক বিগত বছরের অর্থনৈতিক খতিয়ানটা যদি আমরা নেই, তাহলে আমরা যা দেখতে পাই সেখানে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু এর প্রতিফলন আমাদের অর্থনীতিতে আসতে বাধ্য। যেমন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, আমি এই বিষয়টা পরে আসি আপনার কাছে। জনাব জি এম কাদের, যে কথা জনাব শেখ শহীদ সাহেব বলেছেন, দুজন অর্থনীতিবিদ বলেছেন, যে রাজনীতিবিদরা যে কথা দুর্বলতার কথা বলেছেন, আপনি একজন রাজনীতিবিদ হিসাবে, যে আমরা সবসময় বলি লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকারকে শক্তিশালী না করতে পারলে, নিচে থেকে যদি বাজেট না আসতে পারে, মানুষের স্বপ্ন যদি না আসতে পারে, আশা আকাঙ্ক্ষা না আসতে পারে, বাজেটে তার সঠিক প্রতিফলন হয় না, আপনার মন্তব্য? না, এই কথাটা আমি একটু দ্বিমত করব যে আমলারা বাজেট তৈরি করেন এই কথাটা হয়তো ঠিক, তবে আমলাদের মধ্যে অর্থনীতিবিদ বা অর্থনীতিবিদদের ইনপুট থাকে না, বা আমলাদের নিজেদের ভিতরেও অনেক অর্থনীতিবিদ থাকেন না, এটাও ঠিক নয়। মানে যারা বাজেটের সঙ্গে জড়িত থাকেন তারা অর্থনীতির সঙ্গে যথেষ্টভাবে দক্ষতা থাকে, অনেকের সঙ্গেই আমি আলাপ হয়েছে, তারা অর্থনীতির উপরে যথেষ্ট দখল নিয়েই বাজেট তৈরি করেন, এবং সেখানে রাজনীতিবিদরা থাকেন না, এটাও সঠিক নয়। যেহেতু রাজনীতি একটা দিকদর্শন যে কোনোভাবেই হোক দেওয়া হয় এবং তার উপরে কিছু না কিছু হলো সেই রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ হয়। যদিও আমলারা আমলা হিসাবে তৈরি করেন কিন্তু এগুলোর মধ্যে ইনপুট থাকে, এবং আমি যতটুকু দেখেছি আমার জীবনে, মানে যত আমার যখন আমি ক্ষমতার সঙ্গে জড়িত ছিলাম, সেখানে বাজেট তৈরিতে অর্থনীতিবিদদের মতামত এবং রাজনীতিবিদদের মতামত এবং রাজনৈতিক দিকদর্শন রাখা হয়, এটা রাখা হয় না, এই কথাটি ঠিক নয়। তবে আপনি আরেকটা যেটা বলেছেন যে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা, এটা একটা আমি মনে করি উচিত, যেটা আমাদের কোনো সময় কোনো সরকার করছেন না, কেন্দ্রীভূত করছেন সব কিছু। কেন্দ্রীভূত করার ফলে যেটা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেব বলেছেন যে কেন্দ্রীভূত হওয়ার ফলে আমাদের দেশে যে অর্থনীতিতে যে জবাবদিহিতা, এটা অনেক ক্ষেত্রেই আমরা সঠিকভাবে নিতে পারছি না। মানে সকলকে যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারতাম, যে আমাদের কস্ট যেখান থেকে খরচ হবে, যেখান থেকে প্ল্যানিং হবে, তাহলে জবাবদিহিতাটা হতো আরও স্বচ্ছ, হতো আরও সুন্দর হতো। এইখানে বিকেন্দ্রীকরণের একটা প্রশ্ন, এবং স্থানীয় সরকারের হাতে আরও ধরনের বাজেট করার বা বাজেট বরাদ্দ ঠিক করার বা তাদের নিজস্ব স্থানীয় সমস্যাগুলোকে তুলে ধরে বাজেটে তার প্রতিফলন আনা, এটা যতটা হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না, এটা সত্য। এটাকে আমরা আমাদের একসময়, আমি যখন ছিলাম, আমরা বিভিন্ন সময় দাবি তুলেছিলাম ডিস্ট্রিক্ট ভিত্তিক বা এরকমভাবে বিভিন্ন ধরনের তাদের দাবি দাবাগুলোকে করে আলাদা একটা বাজেট করার, মানে স্থানীয় সরকার ভিত্তিক অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ বাজেট করা যায় কি না এটার ব্যাপারেও প্রস্তাব দেওয়া হয়েছে। ফিরাজ বাবার আপনার কাছে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি অর্থনীতিবিদের কথা বলছেন, দুজন রাজনীতিবিদের কথা শুনলেন, আপনি নিজে একজন রাজনীতিবিদ, অর্থনীতির একজন মানুষ, আপনি একজন অর্থনীতি ঘরানার মানুষ, সমাজতান্ত্রিক রাজনীতির বিশ্বাসী, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে কীভাবে একটা সুন্দর বাজেট আপনি চিন্তা করতে পারেন? দেখুন, আমি কতগুলো মৌলিক কথা দিয়ে বক্তব্যটা শুরু করতে চাই। বাজেট মনে রাখতে হবে যে এটা কেবল সরকারের ব্যাপার না, এবং এটা আমলাদের ব্যাপার না, এটা অর্থনীতিবিদদের ব্যাপার না, এটা প্রধানত হলো দেশ এবং জনগণের ব্যাপার। এবং এই জায়গা থেকে প্রথমে আমাদের সিদ্ধান্তটা গ্রহণ করে যদি অগ্রসর হই তাহলে চিন্তাটা একরকম হবে। দুই নম্বর হলো, বাজেট সামগ্রিক অর্থনীতিকে প্রতিফলন ঘটায় এটা বলা যাবে না, এটা সামগ্রিক অর্থনীতির একটা অংশ মাত্র। যেমন আমাদের অর্থনীতির পরিমাণটা যদি হিসাব করেন তাহলে জিডিপি যদি আমরা 17 লক্ষ কোটির একটু বেশিও ধরি, তাহলে পরে মাননীয় অর্থমন্ত্রীর হিসাব অনুযায়ী তার প্রায় 70-80% হলো অপ্রদর্শিত আয়। তাহলে পরে সেটাকে যদি আমি 14-15 লক্ষ কোটি টাকা ধরি, তাহলে টোটাল ইকোনমির পরিমাণ হয়ে যাচ্ছে 32-33 লক্ষ কোটি টাকা, তার ভেতরে বাজেট হবে তার 10 ভাগের 1 ভাগ মাত্র। সুতরাং গোটা অর্থনীতির চেহারাটা কিন্তু কেবল বাজেটের ভেতর দিয়ে প্রতিফলিত হয় না। 3 নম্বর হলো যে
দর্শনের ব্যাপারটা, অর্থনৈতিক দর্শনের ব্যাপারটা হলো মূল ব্যাপার। আমার দেশ কোন পথে কোন লক্ষ্যে অগ্রসর হবে, আমরা স্বাধীনতার পর যেই পথে অগ্রসর হয়েছিলাম নিশ্চয়ই এটা বইপত্র ঘাটলে পরে সবাই দেখে নিতে পারবে। প্রথম যে বাজেট হয়েছিল এবং অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যে বাজেট দিয়েছিলেন সেটা 100 কোটি টাকারও কম ছিল, 1000 কোটি টাকারও কম, 778 কোটি টাকার ছিল আর কি। তো সেটা প্রায় 100 গুণ বৃদ্ধি, 300 গুণ বৃদ্ধি পেয়ে এখন যেই আয়তন গ্রহণ করেছে, দুই এইটা দিয়েই কেবলমাত্র বাজেটের চেহারা নির্ধারণ করা যাবে না। বাজেটের লক্ষ্য কী, উদ্দেশ্যটা কী, এবং বাজেটে আমাদের অর্থনীতিকে যদি প্রভাবিত করতে হয় তাহলে যেমন নাকি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যেটাকে বলে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সুষম বণ্টন। সুষম বণ্টনের যে অসঙ্গতি সেই জায়গাগুলোকে সংশোধন করার জন্য আপনি খালি বাজার ব্যবস্থার উপরে নির্ভর করে চলতে পারবেন। লাস্ট যে আলোচনাটা হচ্ছে স্থানীয় সরকারের প্রসঙ্গে, আমরা শুনতে পাচ্ছি এবং বলাও হচ্ছে সরকারিভাবে, অর্থমন্ত্রীও এই বিষয়ে বলেছেন যে মেগা প্রজেক্ট, 10টা মেগা প্রজেক্টের জন্য আলাদা করে আমি বরাদ্দ দিয়ে এটা করব। আমি খুশি হতাম এইটা না বলে তিনি যদি বলতেন যে বাজেটের কমসে কম 1/3 সংবিধিবদ্ধভাবে স্থানীয় সরকারের জন্য বরাদ্দ দিয়ে দেওয়া হবে এবং কোন ইউনিয়ন পরিষদ কোন উপজেলা কত টাকা পাবে সেইটা নির্ধারণ করার জন্য একটা হাই লেভেল কমিটি তৈরি করা হবে, প্রয়োজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী তারা ওয়েটেজ ঠিক করে সেই টাকাটা সেখান থেকে ডিস্ট্রিবিউট করে দেবে। স্থানীয় সরকারকে যদি সত্যি কার্যকর করতে হয় এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের পথে যদি দেশকে নিয়ে যেতে হয় তাহলে পরে বাজেটের ভেতরে এই ধরনের একটা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা অপরিহার্য বলে আমি মনে করি। জনসেদ, এক ছোট্ট করে যদি জনাব ইসলামের মুজাল্লিসের উপর মন্তব্য করেন, আধা মিনিট দেবো আপনি। জি, আমার মন্তব্যটা হলো এইটা যে রাজনৈতিকভাবে আমাদের যে বর্তমান স্ট্রাকচার, রাজনৈতিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার দিয়ে যে বাজেটের কথা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বলেছেন, ওই বাজেট আমাদের এই রাজনৈতিক স্ট্রাকচার দিয়ে সম্ভব নয়। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে স্থানীয় সরকারকে শক্তিশালী করে তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তারা যে খরচ করতে পারবে এর সক্ষমতা, তার সক্ষমতাও কিন্তু তৈরি করতে হবে। সেই সক্ষমতা কিন্তু এখন পর্যন্ত স্থানীয় সরকারকে আমরা হতে দেই নাই, তবে প্রক্রিয়াটা শুরু করা উচিত। এ ব্যাপারে আমি জনাব সেলিমের সঙ্গে একমত। আপনি কি ছোট্ট করে একটা মন্তব্য করবেন? আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে একমত যে স্থানীয় সরকারের মাধ্যমে বাজেট তৈরি বা তাদের জন্য একটা বড় ধরনের বরাদ্দ তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং তাদের মাধ্যমে খরচ, এটা করা আমরা মনে করি দরকারি, দুটো কারণে দরকারি। এটাতে কিন্তু কথাটা বলা হয় যে এদেরকে এইরকম দায়িত্ব দিলে এরা পয়সার অপচয় করবে, কিন্তু আসলে আমার ধারণা যে তাদের জবাবদিহিতা, সাধারণ জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা এত বেশি এবং তাদের জবাবদিহিতার মাত্রা যে সেন্ট্রাল থেকে বা উপর থেকে চাপিয়ে দেওয়া যে কোনো প্রজেক্টে যেভাবে খরচ হয় তার চেয়ে অনেক বেশি তাদের থাকে এবং তাদের স্বচ্ছতা তাদের রাখতেই হয়, সেই কারণে পয়সার অপচয় অনেক কম হবে এবং তারা কিন্তু তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্টটা খুব ভালোভাবে বুঝবে এবং সেটা বোঝার জন্য তাদের আশেপাশে যারা তাদেরকে নির্বাচিত করেছে বা তাদের আশেপাশে যারা কাজ করছেন তারা তাদের পাশেই থাকছেন। কাজে এটাতে স্থানীয় সরকার পর্যায়ে যদি খরচ করা যায় সেই খরচটা জনগণের মঙ্গলে বেশি ব্যবহৃত হবে এবং এটাতে স্বচ্ছতা বেশি থাকবে, এটাতে অপচয় অনেক কম হবে। ফিরে আসবো একটু পরে, আবার কোনো সময় আমরা এটা যাচ্ছি, আমি আবার সেন্ট্রালাইজে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমার আলোচনাকে এই পর্যায়ে সমাপ্তি টানতে যাব, তার আগে এর পরবর্তী পর্যায়ে বিরতির পরে আমরা জাতীয় পার্টির উপদেষ্টা নেতা প্রাক্তন মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদের সাথে কথা বলবো, তার চিন্তা চেতনা, আপনি ভুল বলে ঠিক বলেছেন, বিএনপির ধন্যবাদ আপনাকে, বিএনপির প্রাক্তন মন্ত্রী বাণিজ্য মন্ত্রী আর সাথে আমরা কথা বলবো বিরতির পরে। আমরা বিরতির পর আবার স্টুডিওতে ফিরে আসবো, এরপরে আমরা অন্য অতিথি, অন্য রাজনীতিবিদের সাথেও কথা বলার চেষ্টা করব। একটা বিরতিতে যাচ্ছি। যে সাইজ বড় দেখাচ্ছে এবং বিনিয়োগ দেখাচ্ছে, প্রবৃত্তি দেখাচ্ছে, আসলে তো এটা তো খরচের উপর প্রবৃত্তি দেখাচ্ছে, কিন্তু খরচটা তো আসলে হচ্ছে না। অন্য
প্রিয় দর্শক, বিরতির আগে কথা বলছিলাম আমরা আজকে রাজনীতিবিদদের নিয়ে কথা বলবো এবং বলছি রাজনীতিবিদরা কীভাবে বাজেটকে মূল্যায়ন করতে চায়, কীভাবে তার সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়নের তারা স্বপ্ন দেখেন। বিরতির আগে আমরা বিএনপির মন্ত্রী ছিলেন এক সময়, বাণিজ্যমন্ত্রী এবং নেতা জনাব আমির খসরু মাহমুদের একটা যোগাযোগ করেছিলাম রেকর্ড, আমরা তার কথা শুনে আসি, আবার ফিরে আসবো স্টুডিওতে। বাজেটটির একটা জবাবদিহিতার ব্যাপার আছে, আপনি যে টাকাটা খরচ করছেন এটার মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার যে ব্যাপারটা আছে সেটা টোটালি অ্যাবসেন্ট। এখন প্রত্যেকটি প্রকল্পতে বহুগুণ বেশি তারা প্রাক্কলিত ব্যয় দেখাচ্ছে এবং খরচ আরও বেশি দেখাচ্ছে, এবং এই হিসাবটাকে নিয়ে তারা কিন্তু প্রবৃদ্ধি দেখাচ্ছে। আসলে কিন্তু সত্যিকার অর্থে যে ব্যয় হওয়ার কথা সেটাকে যদি আপনি হিসাবে আনেন অনেক ছোট আকারে এখানে বিনিয়োগ হচ্ছে, আর তার চেয়ে যেটা বড় হচ্ছে বাংলাদেশে যেহেতু ব্যক্তিখাতে বিনিয়োগ হচ্ছে না এখন, এবং ব্যক্তিখাতে বিনিয়োগ হচ্ছে না তো বড় কথা নয়, যে সেই টাকা আজকে দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে প্যানামা পেপারসে দেখছি, সুইস ব্যাংকে দেখছি, আমরা মালয়েশিয়াতে দেখছি, ক্যানাডাতে দেখছি, সারা বিশ্বে যেই রেটে এখান থেকে টাকা পাচার হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে আজকে বিনিয়োগের পরিবেশ নেই এবং বিনিয়োগ ব্যক্তি খাতে হচ্ছে না। 8 বছর আগে 7% প্রবৃদ্ধি রেখে আসছে, 8 বছর আগে, আজকে 8 বছর পরে সাতের আশেপাশে এখনও তারা 7 বলছে, আমার হিসাবে 6% ঘোরাঘুরি হচ্ছে এখনও। এটার একমাত্র কারণ হচ্ছে প্রকৃত বিনিয়োগ এখানে হচ্ছে না, ব্যক্তি খাতেও হচ্ছে না, এবং সরকারের যে বিনিয়োগটা হচ্ছে সেটা মাত্রা অতিরিক্ত, সেখানে অব্যবস্থাপনা এবং দুর্নীতির মাধ্যমে বিশাল অঙ্ক সেখানে বিনিয়োগ না হয়ে সেটা বাইরে চলে যাচ্ছে। মেগা প্রজেক্টের মাধ্যমে যে সাইজ বড় দেখাচ্ছে এবং বিনিয়োগ দেখাচ্ছে, প্রবৃদ্ধি দেখাচ্ছে, আসলে তো এটা তো খরচের উপর প্রবৃদ্ধি দেখাচ্ছে, কিন্তু খরচটা তো আসলে হচ্ছে না। প্রিয় দর্শক, বিএনপি সংসদে নেই আমরা জানি, তারপরেও আমরা মনে করেছি যে বিএনপির একজন রাজনীতিবিদ কেন আমাদের সাথে কথা বলবেন না, যেটা মুজাহিদুল ইসলাম ছিলেন। আপনি এই দুটো বিষয়ে কথা বলেছেন, জবাবদিহিতার কথা বলেছেন, বিনিয়োগের প্রশ্নের কথা তিনি বলেছেন, এবং বলেছেন যে সরকারি যে তথ্য উপাত্য দিচ্ছে এর উপর নির্ভর করা যায় না, আপনার মন্তব্য? দেখুন, জবাবদিহিতার স্বচ্ছতার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা ঠিক মতো না হলে পরে আপনার দর্শনটা সঠিকভাবে পরিচালিত হবে না, এটা ভুল দর্শনের ধারায় পরিচালিত হবে, এবং সম্পদ গরিব মানুষের দিকে ধাবিত না হয়ে গরিব মানুষের সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে মুষ্টিমেয়র হাতে। সুতরাং ফিলসফিক্যালি আমরা রং ট্র্যাকে পড়ে যাব। এখন রং অ্যান্ড রাইট এটা তো রিলেটিভ। আমরা কি রং ট্র্যাকে আছি? না, অবশ্যই আমরা রং ট্র্যাকে আছি, কেননা স্বাধীনতার পর আমরা পথ গ্রহণ করেছিলাম সমাজতন্ত্র অভিমুখে এই দেশের সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্রকে বিকশিত করার। এখন সমাজতন্ত্রকে পরিত্যাগ করে একটা বাজার অর্থনীতির ধারায় যেভাবে দেশ পরিচালিত হচ্ছে সেটা আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, সেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ধারা থেকে সম্পূর্ণ বিপদগামী একটা ধারায় আমরা পরিচালিত হচ্ছি। এবং পরিণতিটা কী হচ্ছে দেখেন, কেবল সমাজতন্ত্র পরিত্যক্ত হয়েছে তাই না, আজকে জবাবদিহিতার জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের নেতারা বলা শুরু করেছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে, গণতন্ত্রকে পরিত্যাগ করা হচ্ছে, তাহলে জবাবদিহিতার স্বচ্ছতাটা থাকবে কোথায়? আর এই উন্নয়নের নমুনাটা যদি আমরা দেখি তাহলে পরে মুষ্টি এবং মানুষের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা সেটা কেন্দ্রীভূত হচ্ছে। একজন প্রিন্স নামক, কী যেন নামটা ঠিক মনে নাই, 1 লক্ষ কোটি টাকা নাকি তার নেট অ্যাসেট, এবং এইটা দেখে এরকম আমি হিসাব করে দেখেছি 160 জন যদি মুসা বিন শমসের থাকে তাহলে পরে বাকি 15,99,99,900 লোকের আর কোনো ইনকাম জিরো হলে পরেও আপনি দেখিয়ে দিতে পারবেন যে পার ক্যাপিটাল ইনকাম প্রত্যেকের 1 লক্ষ টাকার উপরে, তাহলে পরে এইটা তো একটা রং মানে ভুল ধারণা একটা জন্ম দেয়। সুতরাং এই জায়গাটায় উন্নয়নের একটা অপরিহার্য শর্ত হলো গণতন্ত্র বলে আমি মনে করি। আমি জনাব শেখ শহীদ, আপনি আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব এবং আমাদের মুজাহিদুল ইসলাম শরীফের যে মন্তব্য করলেন, যে আমির খসরু মাহমুদ সাহেব যেটা বলেছেন এটা আমি মনে করি যে এটা তাদের দলীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে তার বক্তব্যের মধ্যে দিয়ে, এই কথাগুলো তাদের দলের অন্যান্য নেতারাও বলছেন।
কিন্তু প্রকৃত প্রস্তাবে এদেশে উন্নয়ন হচ্ছে এবং বেশ কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তারা যে লুণ্ঠনের অর্থনীতির কথা যে তিনি যে বলেছেন, আমরা যদি আমাদের স্মরণশক্তি যদি আমরা একটু তীক্ষ্ণ করি তাহলে হাওয়া ভবনের কাহিনী আমাদের ভুলে যাওয়ার কথা নয়। এবং এই লুটপাটের অর্থনীতি যে সূচনা সেই লগ্নে হয়েছিল, হয়তো তার কিছুটা ধারাবাহিকতা এখনও থাকতে পারে, কেউ কেউ করতে পারেন, আমরা সেটা জানি না। তবে জবাবদিহিতা এবং স্বচ্ছতা এ ব্যাপারে কোনো আপোষ চলে না। এবং এক্ষেত্রে আমি আপনাদের যে কথা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব বলেছেন যে এটা সমাজতন্ত্র যদি একান্ত নাই হয় তা না হোক, তাতে বাজার অর্থনীতি আজকে সবাই অ্যাডপ্ট করতেছে, তার যে একসময়ের যে দেশ দেশের সব বিশ্বকে সমাজতন্ত্রের নেতৃত্ব দিতেন সেই সোভিয়েত ইউনিয়নই আজকে নেই, রাশিয়ান ফেডারেশন হয়ে গেছে, অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে। তারপরেও আমি এই কথা বলতে চাই যে আমাদের অর্থনীতিতে কিন্তু ধনী দরিদ্রের ব্যবধান এইটা হ্রাস করা কিন্তু বঙ্গবন্ধু জাতির জনক তার কমিটমেন্ট ছিল। আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু একটা অন্যতম প্রধান বিষয় ছিল ধনী দরিদ্রের ব্যবধান হ্রাস। এই বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে সম্পদের বণ্টনে যারা কম মানে কোন সৌভাগ্যবান তাদের দিকেই যেন সম্পদটা ধাবিত হয়। বণ্টন ব্যবস্থা সরকারের এমন করা উচিত। সেজন্যই আমি একটা কথা শুধু এখানে বলতে চাই, সেজন্যই আমাদের এখানে দেখেন এই বিরাট একটা ঘূর্ণিঝড়ের পরেও, এই ভূমিকম্পের পরেও নেপালে ট্যাক্স জিডিপি রেশিও আমাদের বাংলাদেশের চাইতে ভালো। এবং আমার মনে হয় এখানে অনেক বেশি লোকে কর দেয়। হ্যাঁ, আমার মনে হয় এখানে পরোক্ষ করের পরিবর্তে প্রত্যক্ষ কর যাতে বাড়ানো হয়, যাতে গরিবের উপরে এই করের বোঝা না চেপে যারা সত্যিকারের ধনী অর্থ সম্পদশালী তাদের থেকে এনে রাষ্ট্রের উন্নয়নে ব্যয় করা যায়, গরিবের উন্নয়নে ব্যয় করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। এবং আমার মনে হয় যে এখনও আমাদের সেই লক্ষ্যেই আমাদের বাজেট বা অন্যান্য দলিলপত্র প্রণয়ন করা উচিত। এক সেকেন্ড একটা মন্তব্য করব। জি, লুটপাট নিয়ে যে কথা হচ্ছে, দুইজন দুই রকম কথা বললেন। একজন বললেন হাওড়া ভবনের সময় যে লুটপাট হয়েছে, আরেকজন বললেন যে বর্তমানে যে লুটপাট হচ্ছে। আমি সবই নিয়ে বলতে চাই যে দুইজনেই সত্য কথা বলছে। চলক জি এম খাদের, আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা আমাদের সার্বিকভাবে অর্থনৈতিক কাঠামোতে আপনি কতটুকু দেখতে পান? আমি প্রথমে শুরু করি দুর্নীতি দিয়েই, এটাই একটা ইন্ডেক্স আর কি। দুর্নীতিতে আমাদের অবস্থান অত্যন্ত নাজুক, এ সম্পর্কে আমার মনে হয় কেউ এটাকে অবাস্তব বলতে পারবে না। আমরা দুর্নীতিতে আমাদের অবস্থান সন্তোষজনক এটা বললে আমার মনে হয় আমাদের দেশে কেউ এটা বিশ্বাস করবে না। এবং দিনকে দিন এটা খারাপের দিকে যাচ্ছে এটাও আমরা ধরে নিতে পারি, মানে স্বাভাবিক মানুষের পারসেপশন যে দুর্নীতিতে আমরা অবস্থান যাই আছে প্রতিদিন এটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এখন দুর্নীতির কারণগুলি হলো সুশাসনের অভাব বা স্বচ্ছতা জবাবদিহিতার অভাব। এবং এখানে যে উনি যে কথাটা বলেছেন যে এই পরিপ্রেক্ষিতে মেগা প্রজেক্ট যদি হয় সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব যদি থাকে এবং বড় ধরনের কোনো প্রজেক্ট মিলিয়ন বিলিয়ন ডলারে, তাহলে সেখানে দুর্নীতির আকারটা অনেক বড় হওয়ার সম্ভাবনা থাকে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং সেখানে আরেকটা কথা যেটা মুজাহিদুল ইসলাম সেলিম ভাই বলেছেন এবং কথাটার মধ্যে একটা গুরুত্ব আছে, গণতন্ত্র কিন্তু সব দেশে পৃথিবীতে একটা কারণেই গণতন্ত্রকে মানুষের শাসন ব্যবস্থা নিয়েছে ডিক্টেটরশিপ বাদ দিয়ে বা মনার্কি বাদ দিয়ে, তার অর্থ হলো এটাকে মানুষকে জবাবদিহিতার আওতায় আনে, একেবারে টপ থেকে শুরু করে বটম লেভেল পর্যন্ত প্রতিটি মানুষ একটা জবাবদিহিতার আওতায় আসে, এফেক্টিভ জবাবদিহিতা। এবং এই জবাবদিহিতার ছাড়া সুশাসন সম্ভব না, সুশাসন ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ শাসন নয়। কাজেই গণতন্ত্র নয় কাকি ডেভেলপমেন্ট এই কথা যারা বলেন আমি মনে করি তারা কন্ট্রাডিকশন ইন ইটসেলফ। গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব না, যেহেতু সুশাসন কখনই হবে না জবাবদিহিতা ছাড়া। এবং গণতন্ত্রই একমাত্র সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, এটা প্রুভড হয়েছে যে একেবারে টপ মানে একেবারে নাম্বার ওয়ান ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে যারা নিচের নিম্নতম পর্যায়ে আছেন সকলেই একটি জবাবদিহিতার আওতার মধ্যে থাকেন, কেউ জবাবদিহিতার বাইরে থাকেন না। এক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প বলি আব্রাহাম লিঙ্কনের। আমাদের আব্রাহাম লিঙ্কনের এক বন্ধু ছিলেন জর্জ। জর্জ আব্রাহাম লিঙ্কনকে ক্ষমতায় আরোহণে যথেষ্ট সাহায্য করলেন। তো জর্জকে আব্রাহাম লিঙ্কন একটা সেক্রেটারির দায়িত্ব মানে মন্ত্রীর দায়িত্ব দিলেন আমেরিকাতে। তো কিছুদিন পরে জর্জের বাসায় আব্রাহাম লিঙ্কন গেলেন, যে দেখলেন যে তার বিরাট স্যান্ডেলিয়ার, বিরাট ড্রয়িং রুম, বিরাট সোফাসেট, সব কিছু নতুন ঝকঝক তক তক।
তো জিজ্ঞেস করলেন, জর্জ তুমি এগুলো কোত্থেকে পেলে? তো সে আব্রাহাম লিঙ্কনকে বলতেছে যে দেখো তুমি তো বলেছো গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এগুলো ফ্রম দ্য পিপুল। আজকে এই যে যে আপনি বললেন যে গণতন্ত্র, গণতন্ত্র তো থাকতেই হবে, গণতন্ত্র তো আমাদের মানবিকতার, মানবাধিকারের ইত্যাদির মূল চাবিকাঠি, এবং এটার জন্যই সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের গণতান্ত্রিক অধিকার পশ্চিম পাকিস্তানিরা অস্বীকার করেছিল বলেই আমাদের মুক্তিযুদ্ধে যেতে হয়েছে, আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি। গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক সাম্য, এগুলো কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের কমিটমেন্ট, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ের শুধু নয়, পরবর্তীতেও বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন এই ধারাটা অব্যাহত ছিল। সুতরাং আমাদের এই কথা মনে রাখতে হবে যে আমরা যেন যে উদ্দেশ্য নিয়ে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, জাতির জনককে শহীদ হতে হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য থেকে বিচ্যুত না হই। এটা কিন্তু আমাদের যে কোনো কাজেই, বাজেট প্রণয়ন তো বটেই, অন্যান্য কাজেও যেন আমরা এই পথ থেকে বিচ্যুত না হই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি জনসেলিম ফিরে আসবো আপনার কাছে এর পরবর্তী পর্যায়ে। আমি ছোট্ট একটা বিরতি নেব, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে আমরা আমরা জানি 69-এর গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম আব্দুর রব তাদের মধ্যে একজন ছিলেন, মন্ত্রীও ছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন কয়েকদিনের জন্য, আমরা তার মন্তব্য নিতে যাব। প্রধানমন্ত্রী না, আসাম আব্দুর রব মন্ত্রী ছিলেন, ধন্যবাদ আপনাকে। জনাব আসাম আব্দুর রব জাতীয় সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান, আমরা বিরতির পরে তার কথা শুনবো। তিনি বিরোধী দলের নেতা ছিলেন এবং মন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য। তার আগে একটি বিরতি নিয়ে আসছি, ফিরে এসে শুনব আসাম আব্দুর রবের বক্তব্য। এরপরে আবার আমার স্টুডিওর অতিথির কাছে আপনাদেরকে নিয়ে আসবো। রাজনীতি একদম নাই, মানে আপনি কথা বলতে পারবেন না, মুখ খুলতে পারবেন না, মুখের মধ্যে তালা লাগানো, পল্টন ময়দানে তালা লাগানো। প্রিয় দর্শক, শুনে আসি জাতীয় সমাজতান্ত্রিক দলের জনাব আসাম আব্দুর রব রাজনীতির সাথে বাজেটকে কীভাবে মিলাতে চান। রাজনীতি একদম নাই, মানে আপনি কথা বলতে পারবেন না, মুখ খুলতে পারবেন না, মুখের মধ্যে তালা লাগানো, পল্টন ময়দানে তালা লাগানো, ওই ইয়েতে বাইতুল বকরামে তালা লাগানো, আপনার পারমিশন চাইলে পারমিশন দেবে না, ঘরের ভিতর মিটিং করতে হলে পারমিশন লাগবে, এর চেয়ে বড়ো রাজনীতির সুযোগ স্থিতি ছিল তার কী আছে? এরকম স্থিতি ছিল তো আইয়ুব খানের ছিল, ইয়াহিয়া খানের ছিল, মুনায়েম খানের ছিল, হালাকু খানের ছিল, টিকা খানের ছিল, এই 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 ধরনের এই উন্নয়ন আগে, তারপরে হলো রাজনীতি এবং গণতন্ত্র। গণতান্ত্রিক বাজেট হবে না, বাজেট নির্ভর করবে একটা সরকারের রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক নীতিমালা, এটার উপরে বাজেট প্রণয়ন। যদি ধনীর প্রতিনিধিত্বকারী সরকার আসে তাহলে বাজেট সেরকম হবে, ধনীর স্বার্থ রক্ষা করার জন্য। আর সমাজতান্ত্রিক দেশে যদি সমাজের সকল স্তরের শ্রেণীর মানুষের জন্য স্বার্থ রক্ষা করার জন্য সরকার চেষ্টা করে তাহলে তার বাজেটের চরিত্র হবে তাই, বা পদ্ধতি হবে তাই। আপনি যতক্ষণ পর্যন্ত এই বেকারত্ব দূর না করতে পারবেন, এবং বেকারত্ব দূর করতে হলে আপনাকে শিল্প কারখানা গড়ে তুলতে হবে, পুঁজি বিনিয়োগ করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি হলেই সে আপনি কর্ম তার বেকারকে চাকরি দিতে পারবেন। দেশীয় শিল্পপতিরা যদি পুঁজি বিনিয়োগ না করে তাহলে বিদেশি পুঁজিও আসবে না, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে বিদেশি কোনো পুঁজি, মানে শিল্প উদ্যোক্তা পুঁজি বিনিয়োগ করতে চায় না। প্রিয় দর্শক, দেখে আমার স্টুডিওতে যে সকল রাজনীতিবিদরা আছেন তারা জনাব রবের মন্তব্য কীভাবে মূল্যায়ন করেন। জনাব সেলিম, আপনাকে দিয়ে শুরু করি। না, জনাব আসাম আব্দুর রব কতগুলো কথা বলেছেন, বাজেট নিয়ে আমরা আলোচনা করছি, এখন সেটা নিয়ে বিস্তৃত পরিধিতে আলোচনাটা ছড়িয়ে দেওয়া দরকার। হয়তো আমরা যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত, একটা বিশেষ
অ্যাসপেক্ট হয়তো প্রাধান্য পেয়ে যাচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আগের আলোচনার সূত্র ধরে যে জবাবদিহিতার জন্যই কেবলমাত্র আমাদের গণতন্ত্র দরকার এটা না। আমি মনে করি যে একটা উন্নয়ন প্রক্রিয়াটাকে বাস্তবায়ন করতে হলে জনগণের অংশগ্রহণ এবং সম্পৃক্তিকীকরণ সেইটা হলো একটা অপরিহার্য শর্ত। এবং সেইটা করতে হলে যেমন একটা উদাহরণ দিই, আমাদের যে প্ল্যান তৈরি করা হয়, পরিকল্পনা তৈরি করা হয়, সেটা উপরে আমলারা বসে টেবিলে বসে যত বড় অর্থনীতিবিদই হোক, আমিও অর্থনীতির ছাত্র ছিলাম, তো আপনি কোনো দিনই সেটা বাস্তবসম্মত হবে না। হোয়াই নট যে আমরা বটম আপ প্রসেসে আমরা পরিকল্পনাটা কেন করবো না, যে আমার এই গ্রামে, আমার এই ইউনিয়নে, আমার এই উপজেলায় এইভাবে এইভাবে বন্যা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট, অমুক সমুক, এবং সেইটাকে নিয়ে এসে তারপরে আপনি এটাকে জেনারেলাইজ করেন, তাহলে পরে কিন্তু জনগণের অংশগ্রহণটা আপনি নিশ্চিত করতে পারবেন। দ্বিতীয়ত আমি বলতে চাই যে আমাদের বাজেট সম্পর্কে কতগুলো ধারণার কথা আগাগোড়া আমরা বলে আসছি, সেটা করা হচ্ছে না। আমি তো একটা বলেছি যে মিনিমাম 1/3 অফ দ্য বাজেট সংবিধিবদ্ধভাবে স্ট্যাটুটরি রেতে এটা অ্যালোকেটেড করে দিতে হবে, যেটা স্টেট কোনো রকম হস্তক্ষেপ ছাড়া স্থানীয় সরকারের কাছে চলে যাবে, এবং ওয়েটেড সিস্টেমের মাধ্যমে কোন জায়গায় কত টাকা যাবে সেটা নির্ধারণ করা হবে। তাহলে পরে আমরা কর্মক্ষম এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ স্থানীয় সরকারের কাঠামো আমরা গড়ে তুলতে সক্ষম হব। আর বাকি যেই টাকা থাকবে সেটাকে তিন ভাগে ভাগ করে দেন, 1/3 ফর সোশ্যাল এক্সপেন্ডিচার, 1/3 ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার, অ্যান্ড 1/3 ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সরকারের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমাদের ট্যাক্সেশন পলিসি চেঞ্জ করে তুলতে হবে, এবং নট অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি, সেইভাবে যদি আমি ট্যাক্সটা করি প্রোগ্রেসিভ রেটে, আমি যদি ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা বাড়াই, ইনডাইরেক্ট ট্যাক্সটা সব মানুষের উপরে প্রযোজ্য হয়। এইটা কিন্তু আপনি ছড়িয়ে দিলেন, আপনি বিত্তবান মানুষদেরকে ট্যাক্স হলিডে দিচ্ছেন, আর ভ্যাটের রেট এখন ফ্ল্যাট 15% করে সকলের উপরে যে আরোপ করার জন্য যে প্রস্তাবনাটা আলোচিত হচ্ছে সেটা তো সর্বনাশ করে দিবে। এবং ইনস্টেড অফ রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ফ্রম রিচ টু দ্য পুয়ার, এইটা অব্যাহতভাবে ফ্রম পুয়ার টু দ্য রিচ এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট। জি, আমি এবার বাজেটের আপনি যে পয়েন্টটা বললেন যে বাজেটের দেখেন মূল কি আমাদের বাজেটটা, আয় এবং ব্যয়। তো আমাদের এবারের রাজস্ব প্রবৃদ্ধি মাত্র 13% হয়েছে আগামী বছরে। গত পরশু দিন মাননীয় অর্থমন্ত্রী যে কথা টিভিতে বললেন, যে তিনি এটাকে বলছেন যে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, আমি 30% করতে চাই। আরে যেখানে গতবারের 20%ই আমরা লক্ষ্য অর্জন করতে পারলাম না, সেখানে আবার 30% করলে এটা কোনো দিন লক্ষ্য অর্জিত হবে? তো সুতরাং এটা গোজামিল হয়ে যেতে পারে, এদিকে আমি সতর্ক থাকার জন্য তাদেরকে অনুরোধ করব। আর একটা হলো এবার দেখেন ব্যয় বৃদ্ধি পেয়েছে 17% উপরে, তো এই বছরে কিন্তু আরো বেশি ব্যয় বৃদ্ধি পাবে, কারণ আমরা পে কমিশন ইমপ্লিমেন্টেশনে যাব, সব কিছু বাড়বে। সুতরাং ব্যয় বৃদ্ধির দিকে লক্ষ্য রেখে আমাদের এটা একটা বিচার বিবেচনা করা উচিত। আরেকটি হলো এডিপির আকার, এডিপির আকার গতবার 20.8% বৃদ্ধি করা হয়েছে, তখনই আমরা বলেছিলাম যে এডিপি এত বড় এডিপি করেন না, এটা আপনার বাস্তবায়নের সক্ষমতা নেই। দেখুন $500 million বৈদেশিক সাহায্য আমাদের পাইপলাইনে আনইউজ পড়ে আছে, অনগোয়িং প্রজেক্টে আমাদের সক্ষমতা নাই। একটা কথা যেটা জনাব আমির খসরু মাহমুদ বলেছেন, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই জন্য বলি যে দেখুন একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, কন্ট্রাক্টও দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রকল্পের ব্যয় কেমনি বৃদ্ধি পায়? তাহলে সেখানে ফল্ট কার? সরকারের ফল্টে যদি হয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়নে যদি টাইম ওভাররান কন্ট্রাক্টর করে তাহলে সেটার ব্যয় বৃদ্ধি করলে আমরা কেন দায় দায়িত্ব বহন করব? এই যে ঢাকা চট্টগ্রাম 4-lane সড়ক, এটার কেন আমরা দায় দায়িত্ব বহন করব? এটা তো বহুত আগে কন্ট্রাক্টরকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই যে ফ্লাইওভার, ওটাও দেখলাম সামান্য একটা কম্পোনেন্ট বাড়িয়ে প্রায় 450 কোটি টাকা এই মগবাজার ফ্লাইওভারের ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এগুলো তো আমি মনে করি যে এর একটা সঠিক এক্সপ্লানেশন ব্যাখ্যা থাকা উচিত। তারপরে আরেকটা জিনিস দেখেন, আমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আমরা ক্রমান্বয়ে একটা সেক্টরের উপরে রপ্তানির জন্য আমরা গার্মেন্টসের উপরে আমরা
তৈরি পোশাকের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেট করে ফেলতেছি। আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে এই গার্মেন্টসকে যে ইনসেন্টিভ দেওয়া হয়, এই ইনসেন্টিভটা যদি আমরা চামড়া, ওষুধ তৈরি মানে ফার্মাসিউটিক্যালস, তারপরে আপনার জাহাজ নির্মাণ শিল্প, এদেরকে দিতে পারি, একটা সেক্টরের উপরে যদি আপনি নির্ভরশীল থাকেন রপ্তানির জন্য, এটা কিন্তু একটা ডেঞ্জারাস ট্রেন্ড, এটা আপনার ডাইভার্সিফাই করা উচিত। আরেকটি বিষয় আমি আপনাকে এখানে উল্লেখ করতে চাই যে দেখুন, খুব সংক্ষেপে, $120 থেকে $130 যখন পার ব্যারেল পেট্রোলিয়ামের দাম, তখন আপনি সাবসিডি দিলেন। সাবসিডি কার পয়সায় দিয়েছেন? জনগণের পয়সায়। এখন আপনি দাম কমে চলে এসছে, আপনি দাম কমাচ্ছেন না, 10 টাকা কমিয়েছেন অকটেনে আর পেট্রোলে, আর 3 টাকা কেরোসিন আর ডিজেলে। আমার মনে হয় যে এইটা কিন্তু ডিটারমিন করা উচিত যে পেট্রোলের দাম আরও কম। আর সর্বশেষ একটি কথা বলতে চাই যে মুক্তবাজার অর্থনীতি বলে এত বড় গভর্নমেন্ট সেক্টর, এত বড় পাবলিক সেক্টর রাখার কোনো অর্থ নেই। আমি এতগুলো ব্যাংক, এতগুলো সংগঠন, যেরকমের এই যে সেক্টর কর্পোরেশনগুলো, এদের কী কাজ? এখন কোনোই কাজ নাই। আমি ছেড়ে দিচ্ছি আপনাকে, তবে অনেকগুলো কথা বলার ছিল। এই সেক্টর কর্পোরেশন আমার মনে হয় এইভাবে জনগণের অর্থের অপচয়, একদম অপচয়, এটা রোধ করা উচিত। ধন্যবাদ আপনাকে জনাব কাদের। শেখ শহীদুল ইসলাম সাহেব কয়েকটি কথা বলেছেন, একটি কথা আমি এখানে ওনাকে বা সকলের জ্ঞাতার্থে জানাতে চাই যে ডাইভার্সিফিকেশন করার জন্য এক্সপোর্টের যে ইনসেন্টিভের কথা উনি বলেছেন এবং যেগুলো সেক্টরের কথা উনি বলেছেন, সবগুলোতেই ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এখন, এবং ইনসেন্টিভ অনেক ক্ষেত্রে বাড়িয়েও দেওয়া হচ্ছে। সামনে কী করা হবে আমি জানি না, এখন পর্যন্ত দেওয়া হয়। আর মোজাহিদুল ইসলাম সেলিম সাহেব যেটা কথা বলেছেন যে গণতন্ত্র শুধু জবাবদিহিতা দেয় না, এটাও সঙ্গে আমি একমত। তবে জবাবদিহিতা থাকলে অন্যান্য প্রত্যাশা, জনগণের অন্যান্য প্রত্যাশা পূরণে সহায়তা করে, সেই কারণে গণতন্ত্র জবাবদিহিতা নিশ্চিত করে অন্যান্য প্রত্যাশা পূরণে সহায়তা করে। জনতন্ত্র ছাড়া অন্যান্য প্রত্যাশা পূরণ সম্ভব হয় না, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমাদের রব সাহেব, আসাম আব্দুর রব সাহেব যেটা বলেছেন যে এইটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি বেকার সমস্যা, এবং এখানে বেকার সমস্যা প্রতিদিন কর্মসংস্থান যত হচ্ছে তার চেয়ে আমাদের সক্ষম মানুষ, যুবক শ্রেণী বা অন্যান্য বেশি হচ্ছে, এবং বেকার সমস্যা যে হারে বাড়ছে একটা বিশাল অঙ্কের একটা রাজনৈতিক, সামাজিক এবং বিরাট বড় ধরনের একটা দুর্যোগের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, বা ধ্বংসে বা একটা বড় ধরনের সমস্যার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেটার ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি ওয়াকিফাল বা খুব বেশি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছি তা আমার চোখে পড়েনি। আমি এখানে বলতে চাই যে এখানে বেকার সমস্যা দূরীকরণের জন্য আপনার বিনিয়োগ বাড়াতেই হবে, উনি যেটা বলেছেন, এবং বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের দেশি বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ আমাদের আকৃষ্ট করার জন্য যে জিনিসটা আমরা সবসময় কথা বলি যে অবকাঠামোগত উন্নয়ন, সেটাতে যথেষ্ট নজর দেওয়া উচিত, সুশাসন এটাতে নজর দেওয়া উচিত। আর সবচেয়ে যেটা বড় দরকার আমি মনে করি এখনই সরকারকে দেখা উচিত, সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের আস্থা। এখন আমরা যে স্থিতিশীলতা দেখছি এটাতে মানুষের বা বিদেশিদের আস্থা নেই যে আগামী 5 বছর বা 10 বছর বা 15 বছর পরে সরকার পরিবর্তন যদি কোনো সময়, যে কোনো সময় হতে পারে, বলে কি থাকবে আর আমরা জানি না। জনাব কাদের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং জনাব শেখ শহীদ। প্রিয় দর্শক, আমরা আলোচনাকে সমাপ্তি টানতে চাচ্ছি, কিন্তু একটি বিষয় আমাদের এভাবেই বলতে পারি যে আজকে যে আলোচনা হলো, আমরা সবসময় এই কথাগুলো শুনতে পাচ্ছি, জবাবদিহিতা চাই, দুর্নীতি বন্ধ চাই, আমরা চাই যে কীভাবে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা যায়, আমরা একই সাথে চিন্তা করছি কীভাবে দেশকে দুর্নীতিমুক্ত রাখা যায়। দুর্নীতিমুক্ত রাখতে গিয়ে আমাদের অনেক সংকট হবে, কিন্তু অবশ্যই আমাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা নতুন প্রজন্ম, আগামী দিন নেতারা কি ভাবছে দেখি, এই দল অমক দলকে হুমকি দিচ্ছে, পাল্টা হুমকি দিচ্ছে, এটা অস্থিতিশীলতা। আমার আশা থাকবে যে বাজেটে যেন ইয়ং জেনারেশন মুখী এবং এদের কর্মসংস্থান মুখী বাজেটটা হয়। সরকার বারবার বলছে যে ডিজিটাল বাংলাদেশ গড়বে, কিন্তু সবথেকে হতাশার জায়গা দেখা যাচ্ছে, আমরা স্টুডেন্ট হিসেবে আমাদেরকে ইন্টারনেটে প্রচুর কাজ করতে হয়, কিন্তু নেট খরচ এত বেশি যে সবার পক্ষে সেটা বহন করা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে একটু খেয়ালই হবে। প্রকৃতপক্ষে আমি এখানে দেখছি না যে গণমানুষের গণমানুষের জন্য যে বাজেট হওয়া দরকার, এরকম বাজেট এখনও হচ্ছে না। NPR এর সক্ষমতা বাড়াতে হবে, কারণ এক শ্রেণীর অসাধু সরকারি কর্মকর্তা যারা এইভাবে নিজেরা পকেটস্থ করছে, ভ্যাট নিচ্ছে, দোকানে সেটা সরকারের খাতে জমা হচ্ছে না, সেটাতে অ্যাকাউন্টেবিলিটির অভাব।
তাই সেই জবাবদেহিতা নিশ্চিত করতে হবে। কিন্তু প্রিয় দর্শক, অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। আগামীকাল আবার দেখা হবে বাজেট নিয়ে আলোচনায়। ভালো থাকুন, শুভরাত্রি।